প্রিয় শিক্ষার্থী স্বাগতম তোমাদের পরবর্তী ক্লাসে। আজকে আমরা পড়ব শব্দকোষ। তো চলো আমরা শব্দকোষ পড়ি। প্রথমে লিখেছি আবহাওয়া। আবহাওয়া হচ্ছে কোন স্থানের স্বল্পকালীন সময়ের আকাশ এবং বায়ুমণ্ডলের গড় অবস্থা। মানে কোন নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে আকাশ ও বায়ুমণ্ডলের স্বল্পকালীন গড় অবস্থা। আবহাওয়া হচ্ছে কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে আকাশ এবং বায়ুমণ্ডলের স্বল্পকালীন অবস্থা। তারপর দেখো কোন লিখেছি ইন্টারনেট। ইন্টারনেট কি? ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহারকারী কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহারকারী কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহারকারী কম্পিউটারগুলোকে ব্যবহার করার সংযুক্ত নেটওয়ার্ক। তারপরে লিখেছি উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ হচ্ছে পৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। উত্তর গোলার্ধ হচ্ছে পৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। উত্তর গোলার্ধ পৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। তারপরে আসো উপগ্রহ। উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে যে বস্তু মহাকাশে কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে। উপগ্রহ হচ্ছে মহাকাশে যে বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে। মহাকাশে যে বস্তু কোনো গ্রহকে কেন্দ্র করে ঘোরে তাকে বলা হয় উপগ্রহ। তারপর হচ্ছে এইচআইভি। এইচআইভি কি? এইডস রোগ সৃষ্টিকারী জীবাণু। এইডস রোগ সৃষ্টিকারী জীবাণু। এইচআইভি হচ্ছে এইডস রোগ সৃষ্টিকারী জীবাণু। তো প্রিয় শিক্ষার্থী আমার সাথে সাথে বলো আবহাওয়া। আবহাওয়া হচ্ছে কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ে আকাশমণ্ডল এবং বায়ুমণ্ডলের গড় অবস্থা। কোনো নির্দিষ্ট স্থানে স্বল্প সময়ে আকাশমণ্ডল এবং বায়ুমণ্ডলের গড় অবস্থা। তারপর হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ব্যবহারকারী কম্পিউটারগুলোকে সংযুক্ত করার বিশাল নেটওয়ার্ক। তারপরে আছে উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধ হচ্ছে পৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। উত্তর গোলার্ধ হচ্ছে পৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। উত্তর গোলার্ধ হচ্ছে পৃথিবীর উত্তরের অর্ধেক অংশ। তারপরে এসো উপগ্রহ। উপগ্রহ হচ্ছে মহাকাশের যে বস্তু মহাকাশের গ্রহগুলোকে কেন্দ্র করে ঘুরছে তাকে বলা হয় উপগ্রহ। তারপরে আসো এইচআইভি। এইচআইভি হচ্ছে এইডস রোগ বহনকারী জীবাণু। এইচআইভি হচ্ছে এইডস রোগ বহনকারী জীবাণু। তো প্রিয় শিক্ষার্থী তোমরা এই শব্দকোষগুলো খাতায় লিখবে এবং পড়বে। আজকের মতো ধন্যবাদ সবাইকে।